বলছে হিন্দু মুসলমান ভাগ করছে, ঠিক করেছে তোর বাপের পিলা, কারণ তখন যখন দেশ ভাগ করেছিলি তখন মনে ছিল না নিশ্চয় করবো, পারলে দম থাকলে আটকা। যারা বাধ্য হয়েছেন তাদের নাগরিকত্ব দেবো, বুকে করে রাখবো। এই গরিব মানুষের ভাগ বসাচ্ছ, একে লোকজন এত চাকরি বাকরি নেই, তারপরে 1 কোটি লোক বসে খাচ্ছে আমাদের মাথায়, কেন দায় নেবো? বলছে হিন্দু মুসলমান ভাগ করছে, ঠিক করেছে তোর বাপের কিনা, কারণ তখন যখন দেশ ভাগ করেছিলি তখন মনে ছিল না নিশ্চয় করবো, পারলে দম থাকলে আটকা, তোদের বুকের উপরে পা দিয়ে কোন। সেই সময় এসছে, তোমরা তখন মুসলমান হিন্দুর বেশি যে ভারত ভাগ করেছিলে, পাকিস্তান করেছিলে, তার জন্য কোটি কোটি মানুষকে উদ্বাস্ত হতে হয়েছে, ওরা তো নিজের দেশকে মুসলিম কান্ট্রি ঘোষণা করে তাড়িয়ে দিল, আমরা তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রেখেছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র রেখেছি, যে মুসলমান খ্রিস্টান যে যে ছিল এখানে তারা এখানেই থাকবে, এখানে দিলীপ ঘোষের যতটা অধিকার আছে আলী হোসেনের ততটা অধিকার আছে। কিন্তু বাংলাদেশ পাকিস্তান থেকে কেউ ঢুকে উৎপাত করতে চাইলে তাকে ভালো করে রাস্তা দেখিয়ে দেওয়ার রাস্তা আমরা জানি। তাই বন্ধুগণ, যারা ওই দেশের দ্রোহীদের সঙ্গে শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে আজকে শিক্ষা দেওয়ার দরকার আছে। ভারতীয় জনতা পার্টি দেশের স্বার্থে রাজনীতি করে, ভোটের স্বার্থে করে না, কিন্তু আমরা দেশের স্বার্থে কাজ করলে ভোট নিজের থেকে আসে, লোক ভোট দেয়। সারা ভারতবর্ষে জিতেছি, পশ্চিমবঙ্গেও জিতবো আমরা। তাই এই যে আইন পাস হয়েছে এ নিয়ে কেউ ঘাবড়া হওয়ার দরকার নেই। সত্যি বলতে গেলে এই আইনটা আমাদের দেশের লোকের জন্য নয়, সেটা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কারো ভয় পাওয়ার দরকার নেই, এটা তো বিদেশিদের জন্য, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য। যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে অত্যাচারিত হয়ে চলে এসেছে ধর্মের কারণে।